আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রদর্শক শ্রোতা, এক অন্যরকম বিয়ের সাক্ষী হলো এবার পাবনাবাসী। 26 বছরের ছেলে এবং 22 বছরের মেয়ে, বয়সের ব্যবধানটা ঠিকঠাক মনে হলেও দেহের আকার আকৃতির বিষয়টি কিন্তু একদমই ঠিক নয়। মনে হচ্ছে এ যেন বাল্য বিবাহ। দর্শক শ্রোতা, না, একটি অন্যরকম বিয়ে হয়েছে পাবনায়। জানা গিয়েছে 48 ইঞ্চি ছেলের সঙ্গে 31 ইঞ্চি মেয়ের বিয়ে হয়েছে। চাঞ্চল্যকর এই বিয়ে দেখতে ভিড় জমিয়েছেন আশপাশের এলাকার মানুষ। তো দর্শক শ্রোতা, আমাদের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব সেই নতুন চমক সৃষ্টি করা এই বিয়ে। একই সঙ্গে দেখানোর চেষ্টা করব কেমন আছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে নতুন দম্পতি। একই সঙ্গে 48 ইঞ্চি বরকে পেয়ে লজ্জারাঙা চোখে কি বলছে নববধূ। তো দর্শক শ্রোতা, অন্যরকমের বিয়ে এবং ভালোবাসার গল্প শুনতে আশা করছি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকছেন। আর তার আগে একটি কথা না বললেই নয়, আমাদের চ্যানেলটি কিন্তু সবসময় চেষ্টা করে আপনাদের জন্য এই তথ্যগুলো সবার আগে তুলে ধরার জন্য, যার কারণে এসেছি নতুন এই ঘটনায় নতুন এই তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো দর্শক শ্রোতা, বিয়েটা কিন্তু আমি আপনি সবাই করেছি অথবা খেয়েছি, কিন্তু অন্যরকম এ ধরনের বিয়ের সাক্ষী কি কখনো হতে পেরেছি? তো আমাদের এই ভিডিওটির মাধ্যমে মূলত আপনাদের এই ধরনের একটি বিয়ের সাক্ষী বানাবো, যাতে করে বলতে পারেন যে অন্যরকম এক বিয়ের সাক্ষী হতে পেরেছি। দর্শক শ্রোতা, আমরা জানতে পেরেছি যে 31 ইঞ্চি মেয়ে, নাম শাবানা, অন্যদিকে বরের নাম আলমগীর। না না, আমি সিনেমার শাবানা আলমগীরের কথা বলছি না, আমি বলছি পাবনার সেই 31 ইঞ্চি এবং 48 ইঞ্চি নব দম্পতির কথা, যাদের নামের সঙ্গে রয়েছে অন্যরকম এক মিল, যাদের মনের মধ্যেও রয়েছে অন্যরকম এক মিল। 48 ইঞ্চি ছেলে কি বলছে দেখুন বিয়ে করে, কতটা খুশি, যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। তো যাই হোক দর্শক শ্রোতা, তাদের এই বিয়েতে অবশ্যই শুভকামনা জানাতে ভুলবেন না। একই সঙ্গে সরাসরি আমি তাদের সঙ্গে কথা বলানোর চেষ্টা করব আপনাদের। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং আমাদের সঙ্গেই থাকতে হবে। আর যেই কথাটা না বললেই নয়, এই দীর্ঘ 22 থেকে 25 বছর, দুজনের বয়স যে 22 এবং 25 বছর, এই বয়সের মধ্যে কিন্তু তারা একে অপরকে নিয়ে প্রতিদিনই দেখত স্বপ্ন, কিন্তু বলার সাধ্য ছিল না কোনো রকমভাবেই। কেননা আকারে তারা এতটাই ছোট ছিল যে তাদের মনে আবার কি কখনো প্রেম হতে পারে এটা ভাবতেই পারেনি। আর প্রতিবেশীরাও ভাবতো এরা হয়তোবা কোনো দিন বিয়েই করতে পারবে না। তো যাই হোক, এ সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো তারা। আর 48 এবং 31 ইঞ্চি নব এই দম্পতিকে দেখার জন্য ভিড় জমেছে অনেকেই। তো আমার মনে হয় আমার ভিডিওটি দেখার পরে আপনারও মনে হচ্ছে যে সত্যিকারের নিজের চোখে যদি দেখতে পারতাম কীভাবে দাম্পত্য জীবন করছে এই নতুন দম্পতি, তার জন্যই মূলত আমি সরাসরি আপনাদের সেই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব। তো আজ এখানেই শেষ করছি, নেক্সট টাইম খুব দ্রুত চলে আসছি তাদের বাসায়। ইনভাইট করলাম আপনাকেও, যদি চান অবশ্যই আসতে পারেন এদের শুভকামনা এবং কংগ্রেস করার জন্য। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনার সামনে তুলে ধরবো সেই ভিডিও। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ সুন্দর আর নিরাপদে থাকুন, আর অপেক্ষায় থাকুন 48 এবং 31 ইঞ্চি নব এই দম্পতিকে উইশ করার জন্য। ধন্যবাদ পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য।